বন্ধুরা আমার সামনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা একটি ভোল্টেজ আপ সার্কিট এটা দিয়ে আমি একটি এক্সজাস্টেবল পাওয়ার সাপ্লাই তৈরি করে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটি ব্যাটারি আছে এবং একটি কেস আছে যার ভিতরে একটি পোর্ট লাগানো আছে তো এই ব্যাটারিটা আর এই সার্কিটটা আমি সংযোগ করব এর ইনে আমি ব্যাটারির ইনপুট সংযোগ করব এবং আউটপুটে দুটি তার সংযোগ করে নেব ঠিক এইভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি তার ইনপুটে সংযোগ করে নিয়েছি এবং নেগেটিভে আমি কালো ওয়্যার ব্যবহার করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবার আমি এর মাপ মতো কেটে নেব বন্ধুরা এবার এর আউটপুটে আমি দুইটি তার সংযোগ করে নেব কিন্তু তার আগে আমি ব্যাটারিতে এবং এই সার্কিটটিতে সংযোগ দেব বন্ধুরা এই সার্কিটটিতে আপনি 3.7 ভোল্ট বা 5 ভোল্ট ডিসি ইনপুট করলে আপনি অপোজিট সাইড থেকে 48 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবেন তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে পাবেন সব দেখাচ্ছি বন্ধুরা আমাদের এর ইনপুট ভোল্টেজ দেওয়া শেষ এবার আউটপুট বের করব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এখানে আউটপুটে এর পজিটিভ ওয়্যার যেটা সাদা আমরা ব্যবহার করছি এবং নেগেটিভ ওয়্যার কালো ব্যবহার করব আমাদের আউটপুট ভোল্টেজ দেওয়া শেষ এবার আমরা এই দুটি তারকে বক্সের ভিতরে যে পোর্টটি আছে ওই পোর্টটার সাথে সংযোগ করে নেব তার আগে দেখুন বন্ধুরা আমরা চার্জিং সিস্টেম তৈরি করেছি এরকম চার্জিং সিস্টেমটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আমাদের চার্জিং সিস্টেম সংযোগ করা শেষ এবার আমরা গ্লুগানের সাহায্যে এখানে আটকে নিচ্ছি এবার এই বক্সের ভিতরে আমরা এটাকে সেট আপ করে নেব বন্ধুরা এটা আপনি যে কোনো ধরনের বক্সের ভিতরে তৈরি করে নিতে পারেন আমি এখানে 3 গার্ড বোটের ভিতরে দিয়ে আমরা সংযোগটি করে নিয়েছি আমরা এটা গ্লুগানের আঠার সাহায্যে ভিতরটা আটকে নেব ব্যাটারি সহ সার্কিটটি এবারে চার্জিং সিস্টেমটি আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং গ্লুগানের সাহায্যে এটাকেও আটকে নিচ্ছি এবার আমরা এলইডিটাকে সামনে এখানে যে আঠা আছে এই আঠার ভিতরে আমরা আটকে নেব যাতে আলোটি আমরা খুব ভালোভাবে দেখতে পাই দেখুন বন্ধুরা আমরা এই যে ডিসি সকেটটি আছে এখানে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ সংযোগ করে নিচ্ছি এখান থেকে মূলত আমরা বাইরে যে আউটপুটটা পাবো সে আউটপুটটা নেব বন্ধুরা এবার আমরা চেক করে নেবো এতে চার্জ হচ্ছে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই সার্কিটটিতে চার্জ হচ্ছে এবার আমরা এর টেস্ট করব তার জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার এবং একটি এক্সটেনশন কর্ড দেখতে পাচ্ছেন এটা আমরা তৈরি করে নিয়েছি এরও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন কীভাবে তৈরি করতে হয় আমরা একটি ডাটা কার্ড কেটে এটা তৈরি করে নিয়েছি তো বন্ধুরা এবার আমরা দেখব এটা ভোল্টেজ কতটা হয় আমরা এর নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ সংযোগ করছি দেখতে পাচ্ছেন আমরা 5 ভোল্ট ইনপুট পেয়েছিলাম এটা কমিয়ে 3 ভোল্ট পর্যন্ত করা যাচ্ছে এবার আমরা ভোল্টেজটা আপ করছি একের পর এক দেখুন আমাদের ঠিক যেমনটি ইচ্ছা তেমনটি আমরা করে নিতে পারবো আমাদের একটি কথা বলে নিই এটা আপনি 1 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট পাবেন তার বেশি পাওয়া যায় না